আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজ আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো সালাতুত তাহাজ্জুদের নামাজটি কিভাবে আদায় করবেন এবং এই নামাজটি কখন পড়বেন। অনেকেই আমরা এই নামাজটি পড়ার জন্য আমরা নিয়ত করে থাকি কিন্তু আমরা পড়তে পারি না। তো প্রিয় ভাইরা, আপনি যখন তাহাজ্জুদের নামাজটি পড়ার জন্য নিয়ত করবেন, আপনি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমানোর সময় আপনি যদি নিয়ত করেন, আপনার নিয়তটি যদি সহি থাকে, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই আপনি তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা জেগে দিবেন। আপনি তাহাজ্জুদের নামাজটি এমন একটি নামাজ যে পাঁচ ওয়াক্ত সালাতের পরেই তাহাজ্জুদের ফজিলত রয়েছে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে নামাজটির ফজিলত বেশি সেটি হলো তাহাজ্জুদের নামাজ। তো আমরা এই নামাজটি আমরা অনেকেই পড়ার জন্য ইচ্ছা পোষণ করে থাকি। তো আমরা এই নামাজটি পড়ব কখন? আমরা এই নামাজটি রাত্রিকে তিন ভাগ করব। আমরা শেষ ভাগের দিকে উঠে আমরা এই নামাজটি আদায় করব। আর এই নামাজটি আমরা আদায় করব আমরা রাত্রে যখন উঠব, উঠে রাতের আধারে অন্ধকারে যখন আমরা নামাজটি পড়ব, দুই রেখাত করে আমরা সর্বনিম্ন যদি পড়িতে চার রেখাত আমরা এই নামাজটি পড়ব। পড়ে তারপরে আমরা আমাদের যেই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, আপনার জীবনে গুনাহ মাফ চাওয়ার জন্য বিভিন্ন আপনি দোয়া দরুদ রয়েছে, এগুলো আপনি পড়তে পারেন। আর এই নামাজটি অনেকেই বলে থাকেন যে কী সূরা দিয়ে পড়বেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে সূরা জানেন সেই সূরা দিয়েই পড়বেন। এবং আপনি যদি সূরাতুল ইয়াসিন, সূরা মুলক এবং সূরা আর রহমান আপনি যদি এইগুলো জেনে থাকেন, সূরাতুল কাহাব, আপনি এই সূরাগুলো দিয়েও আপনি নামাজ পড়তে পারেন। আপনি নামাজের মধ্যে যে কোনো সূরা এবং যে কোনো বড় সূরা এবং ছোট সূরা দিয়ে আপনি নামাজটি আদায় করতে পারেন। এইভাবে দুই রেকাত করে আদায় করে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আশা করি দোয়াটি কবুল করে নেবেন। আর আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে আপনাদেরকে শিক্ষাদান করা। তো আমরা এই নামাজটি কীভাবে পড়ব, অনেকেই এই নামাজ সম্পর্কে, নিয়ত সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন। তো আপনারা এইভাবে নিয়ত করব, যেহেতু আমাদের দেশে প্রচলিত নিয়ত অনুযায়ী আপনি নিয়তটি এভাবে করবেন। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদুস সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো আপনি এই নামাজটির নিয়ত যদি আরবিতে না জানেন, বাংলাতে আপনি এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর আস্তে তাহাজ্জুদের নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। তো আসুন প্র্যাকটিক্যাল নামাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আমরা যখন রাতের আধারে উঠে জায়নামাজে দাঁড়াবো, জায়নামাজে দাঁড়িয়ে আমরা এইভাবে জায়নামাজে দোয়াটি পড়ে নেব। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আমরা আমাদের দেশে প্রচলিত নিয়ত অনুযায়ী আপনি তাহাজ্জুদ নামাজের নিয়তটি এইভাবে করবেন। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদু সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني
وعفيني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر، فصل لربك وانحر، إن شانيك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واخذني وعفيني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك، أرحمني، إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. প্রিয় সম্মানিত বন্ধুগণ, প্র্যাকটিক্যাল আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ দেখিয়ে দিলাম। এইভাবে নামাজ দেখে নামাজ শিখে আদায় করলে আশা করি নামাজ হয়ে যাবে। অবশ্যই আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।